علي يا مولاي علي نراي حيدري يا مولاي علي نراي حيدري يا مولاي علي كيتا قران كيتا قران ودينين আমনে কত গেলেন আমনে কত গিয়ে ঘুরে এনে নিয়ে কাটেন হ্যাঁ এবারে এবারে কাটেন নারে হায়দারি ইয়া মাওলানা আলী নারে হায়দারি ইয়া মাওলানা আলী ওলি আল্লাহ জিন্দাবাদ ওলি আল্লাহ জিন্দাবাদ ওলি আল্লাহর আলো করে করে আলো ওলি আল্লাহর আলো করে করে আলো মাওলানা আলীর আলো করে করে আলো 18ই জিলহজ জিন্দাবাদ মাওলানা আলীর অভিষেক সফল হোক মাওলানা আলীর অভিষেক সফল হোক মাওলানা আলীর অভিষেক সফল হোক ওলি আল্লাহর আলো ঘরে ঘরে আলো বাবা শাহ আলীর দরবার জিন্দাবাদ জিন্দাবাদ বাবা শাহ আলীর দরবার জিন্দাবাদ জিন্দাবাদ হ্যালো ওই কলে মাড়া করেন বেলাইতি কলে মা করে কাঁপছেন একটু বড় করে কাটেন জালাল ভাই জালাল ভাই আজকে আমাদের প্রধান অতিথি যিনি উনি পথের থেকে হাফ পথ থেকে এক মন্ত্রী উনাকে নিয়ে গেছে আটকে আজ উনি আসতে পারেননি আমাদের বিশেষ অতিথি যিনি মানে সৈয়দা সারোয়ার জাহান রত্নাজি সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট উনি আমাদের বিশেষ অতিথি ওনাকে দিয়ে আমরা শুরু করি তিনি প্রধান অতিথি আমাদের ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ার হাসিনা বেগম উনি কিন্তু সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইনচার্জ যাক আমরা শুরু করছি আজকে এবার মাওলার অভিষেক এই বইটি যা লিখছেন সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির একজন খুব কাছের ভক্ত হাশেম ভাই আমাদের বিশেষ অতিথি সৈয়দ রায়হান ভাই উনি সিলেটের একজন আমাদের ফরিদ ভাইকে সবাই চিনে উনি ভান্ডারের একজন খুব কঠিন খাদেম এবার আজকে এইখানে যে আমরা বসছি যে দরবারটা আমাদের শহীদ ভাই ৩২০ আউলিয়া মোরারবন দরবার শরীফ মোরারবন দরবার শরীফ আমাদের আর একজন আপা আছে আপু আছে এবার আমাদের এই সমাজে সত্য কথা আমাদের সাথে সত্য কথা বলতে গিয়ে যিনি জেল খাটছেন মাইর খেয়েছেন ওসি ফারুকের হাতে যে ফারুক অত্যাচারী ফারুক অত্যাচারী শালি বাবা ফারুককে বিচার করো সবাই বলেন আমি সেই গোলাম মইনুদ্দিন টিপু আমার ছোট ভাই আচ্ছা এই যে ভাই আমার আচ্ছা এই আচ্ছা এই যে ভান্ডারীর আর এক ভক্ত উনি বিশিষ্ট কলামিস্ট এবং লেখক কবি মমতাজুল করিম শিবপুর দেখবেন ফেসবুকে খুব মারাত্মক মারাত্মক কবিতা লাগে আমাকে রমজান রমজান এক সময় ঘুরায় ঘুরায়া
ইঞ্জিনিয়ার সফুল ভাই আব্দুল্লাহ মামুন পরিচয় দেবো উনি না পরিচয় আছেন আমাদের দুলাল ভাই ভাই দেওয়ানবাগ দরবার শরীফ এটা তো ভান্ডারী আজকের এই অনুষ্ঠান মাওলা অভিষেক দিবস আমরা আর্থিক ভাবে মানসিক ভাবে সবকিছু দিয়ে যার থেকে সহযোগিতা পেয়েছি সেই মহান মানুষ মইনুল কবির ভাইকে আমি আমার পক্ষ থেকে মাওলা আলীর অভিষেকের তোমার এভাবে কথা দিয়ে